প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালো আছো। নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সুমনা রানী ধর পঞ্চম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। দেখি আমাদের আজকে পাঠের বিষয়, আজকে পাঠের বিষয় প্রথম অধ্যায় ঈশ্বর ও জীব। দেখো আমাদের এটা হিন্দু ধর্ম বই, হিন্দু ধর্মের বইটা আমরা সবাই নিশ্চয় পেয়ে গিয়েছি। আমরা আজকে থেকে এই বইটা, এই পাঠটা আমরা আজকে পড়ব। প্রথম অধ্যায় ঈশ্বর ও জীব সেবা। আমরা জানি সবাই বইটা খুলে নেই, সবাই বইটা খুলি। এখানে আমরা বলতে আছে, আমরা জানি ঈশ্বর সর্বশক্তিমান, তিনি মানুষ, জীব, জন্তু, সাগর, নদী, পাহাড়, বৃক্ষলতা, ফুল, ফল, আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা সব কিছু সৃষ্টি করেছেন। ঈশ্বর স্রষ্টা, জীব ও জগৎ তার সৃষ্টি। তার মানে আমরা ঈশ্বর সর্বশক্তিমান। আমরা আগের তৃতীয় শ্রেণীতে, চতুর্থ শ্রেণীতে আমরা পড়েছি ঈশ্বর সম্বন্ধে, ঈশ্বরের সাকার রূপ সম্বন্ধে সব কিছু পড়েছি। তো ঈশ্বর সর্বশক্তিমান, আমাদের এই বিশ্ব জগৎ ঈশ্বরের সৃষ্টি, সেহেতু ফুল, আকাশ, বাতাস, পাহাড়, নদী সব আমাদের ঈশ্বরের সৃষ্টি। তাই ঈশ্বরকে আমরা দেখতে পাই না, এই সৃষ্টির মাঝখানে আমরা ঈশ্বরের প্রকাশ, আমরা ঈশ্বরকে দেখতে পাই। তাই সৃষ্টি এত সুন্দর, তাই আমাদের পৃথিবী দেখতে এত সুন্দর। দেখো আমরা এদিকে দেখছি আমাদের পৃথিবীটা, আমাদের নিসর্গটা কী রকম। দেখো আমরা নদী দেখছি, আকাশ, নদী, আকাশ, গাছ, নৌকা, আকাশে সূর্য। তাহলে এই সব কি? আমাদের ঈশ্বরের সৃষ্টি। দেখি পরবর্তী পেজে, দেখো ঈশ্বরের আরেক নাম পরমাত্মা। তিনি জীবের মধ্যে অবস্থান করেন। জীবের মধ্যে অবস্থানকারী ঈশ্বরকে আত্মা বলে। ঈশ্বর জীবদেহে আত্মারূপে অবস্থান করে জীবকে পরিচালনা করেন, তাই জীব ঈশ্বর, তাই জীব ঈশ্বর। কী বলছে? ঈশ্বর আমাদের মধ্যে জীব, যাদের জীবন আছে তাদেরকে জীব বলে। এই জীবের মধ্যে কে থাকে? ঈশ্বর। কীরূপে থাকে? পরমাত্মারূপে থাকে। তাই জীবকে পরমাত্মারূপে, পরমাত্মা জীব, ঈশ্বরের আরেক নাম পরমাত্মা। আত্মারূপে ঈশ্বর জীবের মধ্যে অবস্থান করেন, তাই জীব ঈশ্বর। আমরা ঈশ্বরের সেবা করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, জীবনে চলার পথে তার করুণা লাভ করতে চাই, যাতে আমাদের মঙ্গল হয়। তাই আমরা ঈশ্বরের স্তব স্তুতি করি। ঈশ্বরকে আমরা কাছে পেতে চাই, কিন্তু ঈশ্বর নিরাকার, তাকে দেখা যায় না, তার শক্তি ও গুণের প্রকাশকে প্রত্যক্ষ করা যায় মাত্র। তাহলে আমরা ঈশ্বরের সেবা করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। কীভাবে পারি? আমরা জীব সেবার মাধ্যমেও ঈশ্বরকে সেবা করে, সেবা করে কি ঈশ্বরকে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, তারপরে কি তার করুণা লাভ করতে চাই। আমরা আরেকভাবে ঈশ্বরের সেবা করতে পারি, তা হলো জীব সেবা। ঈশ্বর আত্মারূপে জীবের মধ্যে অবস্থান করেন। আমরা জীব সেবা করে, আমি একটু আগে বলেছি, আমরা জীব সেবা করে ঈশ্বরকে সেবা করতে পারি, ঈশ্বরকে সেবা করতে পারি। তাহলে জীব সেবা ঈশ্বর আত্মারূপে জীবের মধ্যে অবস্থান করেন, তাই জীবের সেবা করলে তা ঈশ্বরেরই সেবা করা হয়। এভাবে জীব সেবার মধ্য দিয়ে ঈশ্বরের সেবা করা যায়। তাই তো বলা হয়েছে, যত্র জীব তত্র শিব, অর্থাৎ যেখানে যেখানে জীব সেখানেই শিব। এখানে শিব মানে ঈশ্বরকে বোঝানো হয়েছে। এ প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ বলেছেন, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমরা অনেকেই কি করি, ঈশ্বরকে কি খুঁজি, ঈশ্বর কোথায়, আমরা নানা জায়গায় ঈশ্বর কোথায়, ঈশ্বর কি চিন্তা করি বা খুঁজি, কিন্তু আমরা কি বহুরূপে সম্মুখে, মানে কি আমাদের জীবের মধ্যেই তো ঈশ্বর আছে। সেই জীবকে সেবা করলেই আমরা ঈশ্বরকে দেখতে পাই, সেই জীবকে সন্তুষ্ট করলে ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারি। এখানে স্বামী বিবেকানন্দ এটাই বলেছে। তার পরবর্তী দেখি, এর মর্মার্থ হলো ঈশ্বর জীবরূপে আমাদের সম্মুখে আছেন, তাকে বাইরে খোঁজার দরকার নেই। দেখেছো আমি বললাম যে ঈশ্বর জীবরূপে আমাদের জীবের মাঝখানেই আছে, সেহেতু তাকে বাইরে খোঁজার দরকার নেই। যিনি জীবের সেবা করেন, তিনি জীব সেবার মধ্যে দিয়ে ঈশ্বরের সেবা করেন। তাহলে আমরা বুঝতে পারলাম, আমাদের আলাদা করে যে জীবের ঈশ্বরের সেবা সেটা না করলেও চলবে, যদি জীবের সেবাটা আমরা করি। সুতরাং জীব সেবা ও ধর্ম,
জীব সেবাও ধর্ম। তাই আমরা জীব সেবার মধ্য দিয়ে ঈশ্বরের সেবা করব, আমরা দরিদ্রের সেবা করব, আমরা পীড়িত ও আর্তের সেবা করব। তাহলে আমরা কার সেবা করব সেটা বলে দিয়েছে, কাদের? দরিদ্রদের, যারা খেতে পারে না, যাদের বস্ত্র নেই, তাদের আমরা সাহায্য করব। তারপরে কি বলছে, আমরা পোষা জীবজন্তুর ও পরিচর্যা করব। পোষা জীবজন্তুর, যেই সব জীবজন্তু যেমন গরু, ছাগল, হাঁস, তারপরে আমরা হাঁস মুরগ যারা বাসায় লালন পালন করি, কুকুর আছে, বিড়াল আছে, এসব গৃহপালিত পশু, আমরা এসব কিছুরও কি করব, পরিচর্যা করব, গাছপালা রোপণ করব, সেগুলোর পরিচর্যা করব। দেখো গাছপালা, আমরা মনে করি গাছ কি একটা জীব সেটা মনে করি না, কারণ সে হাঁটতে পারে না, চলতে পারে না, কিছু বলতে পারে না, তাই আমরা গাছকে জীব বলে অনেক সময় মনেও না করতে পারি, কিন্তু গাছও কি জীব। তাই গাছ যে লাগানো, গাছ লাগাবো এবং তারও পরিচর্যার মাধ্যমে আমরা ঈশ্বরের সেবা করতে পারি। এভাবে আমরা জীবকে ঈশ্বর জ্ঞানে সেবা করব, এতে জীবের মঙ্গল হবে। পরবর্তীতে দেখি, জীব সেবা করে নিজেরা শান্তি পাবো, ঈশ্বরও সন্তুষ্ট হবে। তাহলে আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করার একটা কি সহজ পদ্ধতি জেনে গেলাম, যে জীবকে সেবা করলে ঈশ্বর এমনিতেই সন্তুষ্ট হয়ে যায়। তো তোমার এখানে তোমার নিজেদের কাজ, তোমরা তোমার নিজের বা অন্যের জীব সেবার ঘটনা বর্ণনা করো, সেটা তুমি নিজে নিজে বর্ণনা করলে বা তোমার বন্ধুদের সাথে ঘটনাটা বর্ণনা করলে। এখন ধর্মগ্রন্থ মহাভারত থেকে জীব সেবার একটি উপাখ্যান শোনাচ্ছি। তাহলে আমাদের আমাদের অনেক ধর্মগ্রন্থ, ধর্মগ্রন্থ থেকে মহাভারত, মহাভারতে জীব সেবার একটা উপাখ্যান ছিল, সেটা আমি এখানে আমাদের বইয়ে উল্লেখ করা হয়েছে। তো দরিদ্র ব্রাহ্মণের জীব সেবা, যে দরিদ্র ব্রাহ্মণ হয়েও তিনি কীভাবে জীব সেবা করেছিলেন সেটা আমরা এই উপাখ্যান থেকে জানতে পারবো। তো কুরুক্ষেত্র এ উপমহাদেশের একটি পবিত্র স্থান। আমাদের উপমহাদেশে কুরুক্ষেত্র একটা ভারতবর্ষে আছে, এটি একটি পবিত্র স্থান। কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলা হয়। সেই কুরুক্ষেত্রে এক দরিদ্র ব্রাহ্মণ ছিলেন, স্ত্রী এক ছেলে ও ছেলের বউ নিয়ে তার ছোট্ট সংসার, তার পরবর্তীতে তার ছোট্ট সংসার, কিন্তু তার এই ছোট সংসার হলেও কোনোদিন তাদের খাওয়া জুটতো, কোনোদিন আত পেটা থাকতো, মানে সে তো দরিদ্র ব্রাহ্মণ, এটা আমরা আগেই শুনেছি। তাহলে কী করতো, কোনোদিন একেবারেই না খেয়ে থাকতো, কারণ ব্রাহ্মণ ছিল কি ধর্মসাধনা ও বিদ্যাচর্চায় কী করতো, সময় কাটাতেন, সেহেতু তার কোনো উপার্জন কোনো কিছু ছিল না, উপার্জন কোনো সোর্স ছিল না, তাই সে কী করতো, ধর্মচর্চা আর বিদ্যা চর্চার সময় কাটাতেন। তো উঞ্চবৃত্তি করে খাবার সংগ্রহ করতেন। উঞ্চবৃত্তি হচ্ছে জমির ধান কেটে নেওয়ার পর জমিতে যা দুই এক ছড়া পড়ে থাকে তা কুড়িয়ে নিয়ে তা দিয়ে খিদে মেটানো। তাহলে উঞ্চবৃত্তিটা হচ্ছে আমাদের এই জিনিসটা, আমরা এই কথাটা, আমরা শব্দটা একটু নতুন, আমরা চিনতে পারছি না এটা কি। ধান যখন কাটা হয়, ধান খেত থেকে যখন চাষিরা সব ধান উঠিয়ে নিয়ে যায়, কিছু দুই একটা ছড়া ছড়া পড়ে থাকে, সেটাকে কিন্তু কেউ নেয় না, এগুলো দেখা যায় যে পাখিরা খেয়ে নেয়। সেই ধানগুলো ব্রাহ্মণ কী করতো, কুড়িয়ে নিয়ে আসতো, সেগুলো দিয়ে সে কী করতো, তার খিদে মেটাতো। তাহলে একক কাজ উঞ্চবৃত্তি, সেটা তোমরা বাসায় এটা সম্বন্ধে প্র্যাকটিস করবে। একদিনের কথা, ব্রাহ্মণ কোনো খাবার জোটাতে পারছেন না, খুবই খিদে পেয়েছে, স্ত্রী ছেলে ও ছেলের বউ না খেয়ে আছে, পরে অতি কষ্টে কিছু জব সংগ্রহ করতে পেরেছিলেন। ব্রাহ্মণ পত্নী সেই জব দিয়ে ছাতু বানালেন, তারপর কি সেই ছাতু চার ভাগ করে করলেন, চারজনে খাবেন। তো সেই ছাতুটাকে কিছু জব পেলেন, সেই জবটাকে কী করলেন, ছাতু তৈরি করলেন ব্রাহ্মণ স্ত্রী, সেগুলো কি তারা পরিবারের সদস্য ছিল চারজন, চারজনে খাবেন। তো ব্রাহ্মণ খেতে বসবেন, এমন সময় সেখানে এলেন আরেক দরিদ্র ব্রাহ্মণ, তিনি জানালেন, আমরা দুর্ভিক্ষে আক্রান্ত হয়েছি, অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছি, এখন আমি খুবই ক্ষুধার্ত। তো যখন ব্রাহ্মণ খেতে বসবেন, ঠিক সেই মুহূর্তেই আরেকটা দরিদ্র ব্রাহ্মণ এসে ওনাকে বললেন যে আমি খুবই দুর্ভিক্ষে, আমার পরিবার খুবই দুর্ভিক্ষে, আমার পরিবার খুবই অসহায় অবস্থায় আছে, আমি অনেক দিন ধরে খেতে পাচ্ছি না, আমি খুবই ক্ষুধার্ত। তখন কি করলেন, দেখো এভাবে আসলেন, তার পরবর্তীতে দেখি ব্রাহ্মণ আসলো। তো ব্রাহ্মণ অতিথি ব্রাহ্মণকে হাত মুখ ধোয়ার জল দিলেন, বসার আসন দিলেন, পানীয় জল দিলেন, ক্লান্তি দূর হলো অতিথির। তারপর ব্রাহ্মণ নিজের ভাগের ছাতু অতিথিকে পরিবেশন করলেন। এত অল্পতে পেট ভরে,
দরিদ্র ব্রাহ্মণটাকে যে খাবার দিল সেটা খেয়ে সে বলছে এত অল্পতে পেট ভরে। তারপর ব্রাহ্মণ পত্নী তার নিজের ভাগের ছাতুও দিয়ে দিল। তারপর কি করলো, যেহেতু অতিথি, আমরা কি বলে পড়েছিলাম যে জীব সেবা হচ্ছে কি ঈশ্বরের সেবা, যেহেতু ব্রাহ্মণ পরিবার ছিল ধর্মচর্চায় নিয়োজিত, তারা ধর্ম সম্বন্ধে অনেক কিছু জানতো, তাই কি করলো ব্রাহ্মণ পত্নীও সেভাবে তারা ধর্মপরায়ণ ছিল তার ভাগের ছাতুও দিয়ে দিল। এভাবে অতিথি ব্রাহ্মণের খিদে মেটাতে ব্রাহ্মণের পুত্রও তার ভাগের ছাতু দিয়ে দিলেন। এভাবে কি করলো, ব্রাহ্মণের ছেলেও তার ভাগের ছাতু দিয়ে দিলেন, কিন্তু তারপরও কিন্তু ব্রাহ্মণের খিদে মিটছে না। তারপরে তবুও খিদে মিটলো না অতিথি ব্রাহ্মণের, আর আছে জিজ্ঞাসা করলেন তিনি। তখন কি করলো, তখন ব্রাহ্মণের পুত্রবধূর ভাগের, ব্রাহ্মণের যে পুত্রবধূ ছিল তার ভাগের ছাতুও অতিথির পাতে পরিবেশন করা হলো। এভাবে ব্রাহ্মণ তার স্ত্রী পুত্র আর পুত্রবধূ সবাই তাদেরকে ক্ষুধার্ত হয়ে, তারা নিজেরা ক্ষুধার্ত হয়েও জীব সেবার জন্য তাদেরকে নিজের সামান্য খাদ্য দান করলেন। অতিথি ব্রাহ্মণ খুশি হয়ে উঠে দাঁড়ালেন। অতিথি ব্রাহ্মণ কি করলো যে ওনাদের এই আচরণ দেখে উনি উঠে দাঁড়ালেন, তোমাদের সেবায় আমি সন্তুষ্ট হয়েছি বললেন অতিথি ব্রাহ্মণ। অতিথি ব্রাহ্মণ বললেন, তোমাদের সেবায় আমি সন্তুষ্ট হয়েছি বললেন ব্রাহ্মণ। সবাই তাকালেন তার দিকে, সবাই না তাকালেন, মানে ব্রাহ্মণ সেবার পরে বলল সন্তুষ্ট হয়েছি, সবাই তাকালেন, কোথায় ব্রাহ্মণ, এ যে স্বয়ং ধর্মদেব। তখন ওরা বলল, কোথায় ব্রাহ্মণ, এ যে স্বয়ং ধর্মদেব, তোমাদের পরীক্ষা করতে এসেছিলাম বলে বললেন ধর্মদেব। ধর্মদেব বললেন যে তোমাদের পরীক্ষা করতে এসেছিলাম, এ কথা বললেন। জীব সেবার এই আদর্শ আমরাও যেন মনে প্রাণে ধারণ করি। এখন আমাদের এই অধ্যায় থেকে আমরা এটাই শিখলাম যে আমাদের যদি কিছু নাও থাকে জীব সেবা করার জন্য, আমরা আমাদের ধর্মে যেহেতু আছে জীব সেবা, তো নিজের চিন্তাটা না করে আমরাকে অন্যের জন্য কিছু জিনিস সবসময় কি করব, ওদের সেবার জন্য, আর্তের দুঃখীদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করব সবসময়। তাহলে আমরা এখন যাব আমাদের অধ্যায়ে, কি শূন্যস্থান পূরণ করো, আমাদের বইয়ে আছে দেখো। আমরা জানি কি খালি ড্যাশ ছিল কি হবে, ঈশ্বর সর্বশক্তিমান, ঈশ্বর সকল, ড্যাশ খালি করে কি হবে, জীবের মধ্যে মধ্যে আছেন, ঈশ্বর সকল জীবের মধ্যে আছেন। তিনে আছে কি, জীবের ড্যাশ করলে ঈশ্বরের সেবা করা হয়, কিসের, জীবের সেবা করলে। কুরুক্ষেত্রকে ড্যাশ বলা হয়, কি বলা হয়, ধর্মক্ষেত্র বলা হয়। ব্রাহ্মণ ড্যাশ আদর্শ স্থাপন করেছিলেন, কি জীব সেবার আদর্শ স্থাপন করেছিলেন। আমরা আরও তোমাদের ইয়ের প্র্যাকটিসের জন্য আরও নতুন করে 5টি অতিরিক্ত তৈরি করে দিয়েছি, তোমরা আরও বই পড়ে, রিডিং পড়ে আরও তৈরি করে শিখবে, এবং রিডিংটা খুব ভালো করে পড়বে, রিডিংয়ের যে কোনো জায়গা থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। অতিরিক্ত শূন্যস্থান পূরণ, জীবকে ড্যাশ জ্ঞানে সেবা করা আমাদের কর্তব্য, কী জ্ঞানে, ঈশ্বর জ্ঞানে। ঈশ্বর ড্যাশ রূপে আমাদের সম্মুখে আছেন, কী রূপে, জীব রূপে। ঈশ্বর জীবদেহে ড্যাশ রূপে অবস্থান করেন, কী রূপে, আত্মা রূপে। জীব সেবা করলে ঈশ্বর ড্যাশ হয়, কী হয়, সন্তুষ্ট হন। পরমাত্মা ড্যাশ আরেক নাম, পরমাত্মা কি, ঈশ্বরের আরেক নাম। ডান পাশ থেকে শব্দ এনে বাম পাশের সঙ্গে মেলাও, তাহলে এখানে আছে জীব ও, জীব কি, জীব ঈশ্বর, ঈশ্বর কি আত্মারূপে জীবের মধ্যে থাকেন। আমরা স্তব স্তুতি করি কি, ঈশ্বরের, যত্র জীব তত্র শিব। অতিথি খেয়েছিলেন ছাতু, প্রার্থনা করতে হয় কি, সাথে শ্রদ্ধার সঙ্গে। দেখি উত্তরগুলো আমাদের আছে, দেখো জীব ঈশ্বর, আমাদের উত্তরগুলো এভাবে লিখতে হবে, আমরা কিন্তু দাগ টেনে মিলাবো না, আমাদের উত্তরগুলো এভাবেই লিখতে হবে। জীব ঈশ্বর, ঈশ্বর আত্মারূপে জীবের মধ্যে থাকেন, আমরা স্তব স্তুতি করি ঈশ্বরের, যত্র জীব তত্র শিব। অতিথি খেয়েছিলেন ছাতু, প্রার্থনা করতে হয় শ্রদ্ধার সঙ্গে। তার পরবর্তীতে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও। আত্মা বলতে কি বুঝো, তাহলে আত্মা বলতে জীবের মধ্যে অবস্থানকারী ঈশ্বরকে বুঝায়। ঈশ্বর জীবদের আত্মারূপে অবস্থান করেন, করে জীবকে পরিচালনা করেন, তাই জীব ঈশ্বর। তারপরে আছে জীব বলতে কি বুঝো, সাধারণত যার জীবন আছে তাকে আমরা জীব বলি, কিন্তু হিন্দু ধর্ম মতে ঈশ্বর জীবদেহে আত্মারূপে অবস্থান করে জীবকে পরিচালনা করেন বলে জীব বলতে ঈশ্বরকে বুঝায়। তৃতীয়ত, ব্রাহ্মণের আর্থিক অবস্থা
কেমন ছিল? ব্রাহ্মণের আর্থিক অবস্থা কেমন ছিল আমরা খুবই জানি যে দরিদ্র ব্রাহ্মণ ছিল। ব্রাহ্মণের আর্থিক অবস্থা খুব খারাপ ছিল, মূলত ব্রাহ্মণ খুব দরিদ্র ছিলেন, তিনি উঞ্চ বৃত্তি করে খাবার সংগ্রহ করতেন। তারপর 4 নম্বরে আছে, ধর্মদেব অতিথি হয়ে এসেছিলেন কেন? উত্তর, ধর্মদেব কেন এসেছিলেন পরীক্ষা করতে? তো ধর্মদেব অতিথি হয়ে এসেছিলেন দরিদ্র ব্রাহ্মণ এবং তার পরিবারের সদস্যদের ধর্ম সাধনা কতটুকু খাঁটি তা পরীক্ষা করতে। 5 নম্বরে, আমরা কার সেবা করে কৃতজ্ঞতা প্রকাশ করি? উত্তর, আমরা ঈশ্বরের সেবা করে কৃতজ্ঞতা প্রকাশ করি। আবার কি, জীব সেবার মধ্যে দিয়েও ঈশ্বরের সেবা করা যায়। নিচের অতিরিক্ত প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দাও। আমি যেমন শূন্যস্থান কিছু অতিরিক্ত করে দিয়েছিলাম, সেই রকম পাঠ্যবইয়ের আলোকে আমি আরও 5টি অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের জন্য করে দিয়েছি। দেখো, ঈশ্বরের আরেক নাম কি? জীব দেহে ঈশ্বর কী রূপে অবস্থান করেন? ঈশ্বরের আরেক নাম পরমাত্মা, জীব দেহে ঈশ্বর আত্মারূপে অবস্থান করেন। ঈশ্বর কোন কোন রূপে আমাদের সৃষ্টি ও পালন করেন? ঈশ্বরের কোন কোন রূপ? ঈশ্বর নিরাকার, কিন্তু তার গুণ, তার শক্তির প্রকাশ ঘটে এক একটা দেবদেবতার মাধ্যমে। তাহলে ঈশ্বর কোন রূপে আমাদের সৃষ্টি ও পালন করেন? ঈশ্বরের ব্রহ্মা রূপে আমাদের সৃষ্টি করেন এবং বিষ্ণু রূপে আমাদের পালন করেন। জীবকে ভালোবাসলে ঈশ্বরকে ভালোবাসা হয় কেন? জীবের মধ্যে আত্মা রূপে ঈশ্বর বিরাজ করেন, তাই জীবকে ভালোবাসলে ঈশ্বরকে ভালোবাসা হয়। 4 নম্বরে, যত্র জীব তত্র শিব এ কথাটির দ্বারা কি বোঝানো হয়েছে? যত্র জীব তত্র শিব এ কথাটির দ্বারা বোঝানো হয়েছে যে যেখানে জীব সেখানেই শিব। এখানে শিব মানে ঈশ্বরকে বোঝানো হয়েছে। উঞ্চ বৃত্তি কি? উঞ্চ বৃত্তি হচ্ছে জমি ধান কেটে নেওয়ার পর জমিতে যা দুই এক ছড়া পড়ে থাকে তা কুড়িয়ে নিয়ে তা দিয়ে খিদা মেটানো। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আমাদের বইয়ের যে বড় প্রশ্ন সেগুলোর উত্তর, ঈশ্বর ও জীবের সম্পর্ক বুঝিয়ে লেখো। ঈশ্বর ও জীবের সম্পর্ক কি? ঈশ্বর আর জীবের সম্পর্ক আমরা এতক্ষণ খুব শুনেছি যে ঈশ্বরের সাথে জীবের যে একটা মানে খুব সম্পর্ক, ঈশ্বরই জীবের মাঝে আত্মারূপে অবস্থান করেন। তো ঈশ্বর আর জীব যে এক, বারবার বলা হয়েছে ঈশ্বর আর জীব এক, জীব সেবা করলে ঈশ্বরকে সেবা করা হয়। ঠিক এরকম ঈশ্বর সর্বশক্তিমান, জীব ও জগৎ তার সৃষ্টি, এর সৃষ্টির মধ্যেই ঈশ্বরের রূপ প্রকাশিত। ঈশ্বরের আরেক নাম পরমাত্মা, তিনি জীবের মধ্যে অবস্থান করেন। জীবের মধ্যে অবস্থানকারী ঈশ্বরকে আত্মা বলে। ঈশ্বর জীব দেহে আত্মারূপে অবস্থান করে জীবকে পরিচালনা করেন, তাই জীব ঈশ্বর। জীব সেবা করলে ঈশ্বরেরই সেবা করা হয়, তাই বলা হয় যায় ঈশ্বর ও জীবের মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে। নিবিড় সম্পর্ক রয়েছে বলেই ঈশ্বর ও জীব এই কথাটা আমরা জানি। পরবর্তীতে দেখি, পরবর্তী প্রশ্ন, আমরা জীব সেবা করবো কেন? জীব সেবা কেন করবো? সংক্ষেপে তো আমরা পড়েছি যে ঈশ্বর মানেই জীব, তাই আমরা জীব সেবা করবো। ঈশ্বর জীবকে সেবা করলে যেহেতু ঈশ্বর সন্তুষ্ট হয় তাই করবো। কিন্তু যেহেতু বড় প্রশ্ন, একটু আমরা বড় আকারে শিখব। ঈশ্বর আত্মারূপে জীবের মধ্যে অবস্থান করেন, তাই জীব সেবা করলেই তা ঈশ্বরেরই সেবা করা হয়। এ প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ বলেছেন, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমরা যখন প্রশ্নটা লিখব ঠিক ইনভার্টেড কমার ভিতরেই এই দুটা আমরা স্বামী বিবেকানন্দ বলেছেন বলে এই লাইন দুটো আমরা মাঝখানে লিখব, যাতে লেখাটা দেখতে একটু সুন্দর লাগে, বইয়ে যেভাবে দেওয়া আছে সেভাবেই। অর্থাৎ ঈশ্বর জীবরূপে আমাদের সম্মুখে আছেন, তাকে বাইরে খোঁজার দরকার নেই। যিনি জীবের সেবা করেন তিনি জীব সেবার মধ্য দিয়েই ঈশ্বরেরই সেবা করেন। জীব সেবা ও ধর্ম, তাই আমরা জীব সেবা করব। কিভাবে জীবের সেবা করা যায়? আমরা দরিদ্র পীড়িত ও আত্মীয়ের সেবা করার মাধ্যমে জীব সেবা করব। এছাড়া পোষা জীবজন্তুর পরিচর্যা করব, গাছপালা রোপণ করে সেগুলোর পরিচর্যা করব। এভাবে আমরা জীবকে ঈশ্বর জ্ঞানে সেবা করব। এভাবে জীবের সেবা করা যায়, এতে জীবের মঙ্গল হবে। জীব সেবা করে নিজেরাও শান্তি পাব, ঈশ্বরও সন্তুষ্ট হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে জীব সেবা কিভাবে জীবের সেবা করা যায়। আমরা তো পড়েছি যে দরিদ্র পীড়িত, তারপরে জীব সেবা, যেহেতু জীব যে ধরনের জীবই আছে যারা যাদের সেবা করাটাই আমাদের ধর্ম, ঈশ্বর তাতেই সন্তুষ্ট হন। ব্রাহ্মণকে অতিথি ব্রাহ্মণ এসে কি বলেছিলেন?
কুরুক্ষেত্রে এক দরিদ্র ব্রাহ্মণ ছিলেন, তিনি ধর্মসাধনা ও বিদ্যাচর্চায় সময় কাটাতেন এবং উঞ্চবৃত্তি করে খাবার সংগ্রহ করতেন। তিনি নিজেই উঞ্চবৃত্তি করে খাবার সংগ্রহ করতেন। একদিন তার বাড়িতে আরেক দরিদ্র ব্রাহ্মণ এসেছিলেন। ব্রাহ্মণকে অতিথি ব্রাহ্মণ এসে বলেছিলেন, দেখো এই জায়গায় ব্রাহ্মণের যে মুখের কথাটা সেটা কিন্তু ইনভার্টেড কমার ভিতরে থাকতে হবে, কারণ আমরা বাংলা ব্যাকরণে পড়েছি যে কোনো ব্যক্তির যে মুখের যে যেই বক্তব্যটা থাকে সেটা আমরা কি ইনভার্টেড কমার ভিতরেই লিখতে হয়। তাহলে আমরা দুর্ভিক্ষে আক্রান্ত হয়েছি, অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছি, এখন আমি খুবই ক্ষুধার্ত। আমার এই প্রশ্নটার এটাই হচ্ছে মেন উত্তর, আর এটাকে আমরা অবশ্যই ইনভার্টেড কমার ভিতরে রাখবো। তারপর আছে ব্রাহ্মণ ও তার পরিবারের সবাই নিজেরা না খেয়ে অতিথি ব্রাহ্মণকে খাইয়েছিলেন কেন? ব্রাহ্মণ ধর্মসাধনা করতেন। একদিন ব্রাহ্মণের বাড়িতে অতিথি ব্রাহ্মণ এসেছিলেন। অতিথি ব্রাহ্মণ খুব ক্ষুধার্ত ছিলেন। মূলত দরিদ্র ব্রাহ্মণ ও তার পরিবার ছিল অতিথিপরায়ণ ও ধর্মপরায়ণ। তারা অতিথিপরায়ণ ও ধর্মপরায়ণ ছিল বলেই ওরা নিজেদের খাবার ওরা নিজেরা ক্ষুধার্ত হয়েও আরেকজন ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়াতে পেরেছিল। আমরা সাধারণ মানুষরা কিন্তু তা করি না, আমরা আগে নিজেরা খাই তারপরে অন্যের কথা চিন্তা করি। দেখা যায় আমরা ওভার খাচ্ছি, মানে খাওয়ার পরে খাচ্ছি, কিন্তু অনেকে আছে যে আমরা খেতে পারি না, তাদের কিন্তু খাবার দিই না। কিন্তু আমাদের এই উপাখ্যানটা থেকে এটাই শিখা যে আমরা অল্প খেয়ে হলেও যারা খেতে পারছে না তাদের কিছু খাবার দান করা। তারা জানতো জীবসেবাও ধর্ম, তাই জীবসেবার জন্য ব্রাহ্মণ ও তার পরিবারের সবাই নিজেরা না খেয়ে অতিথি ব্রাহ্মণকে খাইয়েছিলেন। তা এটাই আছে আমাদের আজকে পাঠে, আজকে আমাদের এই অধ্যায়গুলো পড়া ছিল। আমরা সবাই ভালো করে ভিডিওটা দেখব এবং কি করব, ভালো করে লিখব, সবগুলো আমরা নোট করে নিব এবং ভালো করে রিডিংটা পড়ব। আর উপাখ্যানটা থেকে আমরা শিখতে পেলাম যে জীবসেবা কীভাবে করা যায়। আমরা অবশ্যই এগুলো মেনে চলব, শুধু পড়লেই হবে না, সেগুলো নিজেদের জীবনে আমাদের কাজে লাগাতে হবে। আমাদের মনকে আরও কী করতে হবে, উদার করতে হবে, কীভাবে মানুষদের সেবা করা যায়, কীভাবে আমরা কী করব করলে ঈশ্বরও সন্তুষ্ট হবে, জীবেরও সেবা হবে, সেটাই আমরা চিন্তা করব। আজকের মতো শুভ বিদায়, সবাই ভালো থাকবে।